আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হামজা। আমার বাসা হচ্ছে নাটোর সদর, হরিশপুর ইউনিয়ন, ঘোষপাড়া গ্রাম, এক কথায় হরিশপুর বাস টার্মিনালের পাশে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি ছাগল লালন পালন করি, পাশাপাশি টুকটাক বিক্রিও করি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উন্নত জাতের এবং ক্রস জাতের কিছু ছাগল আছে। আমার কাছে আল্লাহর রহমতে 80 পিস ছাগলের বাচ্চার কালেকশন আছে, আর আমি সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করি নাটোর জেলা থেকে। আর আমার এখানে 10,000 টাকা থেকে শুরু এবং 25,000 টাকা পর্যন্ত শেষ আর কি। তো আমার এখানে যে ছাগলগুলো আছে ম্যাক্সিমামই উন্নত জাতের তোতাপুরি, হরিয়ানা বিটল এবং হচ্ছে যমুনাপাড়ি ক্রস ব্রিড যে ছাগলগুলো। তো এই ছাগলগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি বাসের বক্সের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, এবং বিকাশ খরচ এবং গাড়ি ভাড়া সম্পূর্ণ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের হরিশপুর ঘোষপাড়াতে। আজকে আমরা আসছি আমির হামজা ভাইয়ের ছাগলের খামারে। আমির হামজা ভাই মূলত একজন ডেইরি খামারি, ওনার শেফালি ডেইরি ফার্ম রয়েছে, আপনারা সকলেই চিনে থাকেন, এবং উনি কিন্তু অনলাইনে এতদিন গাভী বিক্রি করতেন। তো উনি এর পাশাপাশি প্রথমে শখ করে যে উনি ওনার বাড়িতে ছাগল লালন পালন করতেন, সেখান থেকে উনি আপনাদের চাহিদা অনুযায়ী অল্প অল্প করে ছাগল বিক্রি শুরু করেন। এখন কিন্তু উনি বিশাল পরিসরে উনি কিন্তু ছাগল বিক্রি করতেছেন অনলাইনে, এবং উত্তরবঙ্গের মধ্যে কিন্তু উনি ওনার দাবি যে সবচেয়ে কম দামে উনি ছাগল বিক্রি করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস জাত এবং অরিজিনাল জাতের যে বাচ্চা 3 মাস থেকে 5 মাস বয়সী বিভিন্ন কালারফুল বাচ্চা রয়েছে, এবং এখানে প্রায় 70 থেকে 80টির মতো বাচ্চা রয়েছে বিভিন্ন জাতের। তো আজকে আমরা আপনাদেরকে আমির হামজা ভাইয়ের যে নতুন কালেকশন রয়েছে সেগুলো দেখাবো, এবং এগুলো দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হামজা ভাই বেশ ছাগল দেখতে পাচ্ছি, বিশেষ করে ছাগলের বাচ্চার অনেক কালেকশন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে 80 পিস কালেকশন আছে। 80 পিস? জি। আচ্ছা, তো আপনি তো মূলত গরুর ব্যবসা করেন, গাভী বিক্রি করেন, সেই গাভীর ব্যবসা থেকে এখন ছাগলের ব্যবসা করতেছেন বিশাল পরিসরে। সেটাও আছে, ওইটাও আছে, ওইটা আমার মূল ব্যবসা। আর ছাগলটা মূলত শখের বসে লালন পালন করা, এখন মানুষের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা। আল্লাহর রহমতে এখন সবসময় 100-100+ ছাগল থাকবে, বাচ্চা থাকবে। আগে যখন আসতাম তখন দেখতাম যে গাভীর পাশাপাশি আপনি 8-10টা বা 15টা ছাগলের বাচ্চা ছিল, অল্প অল্প করে বিক্রি করতেন। জি, এখন আসলে চাহিদাটা প্রচুর বেশি, যার কারণে এখন প্রচুর কালেকশন, প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে 70-80 পিস মাল বিক্রি হচ্ছে। যাচাই করার সুযোগ আছে, ঠিক আছে, কে কয় টাকা দামের কোন কোয়ালিটির মালগুলো দিচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারতেছে। তো যার কারণে আমার থেকে নিচ্ছে, আমার কাছে একটু কম পাচ্ছে এই জন্য। আর আমি প্রত্যেকটা ছাগলের গাড়ি ভাড়া বিকাশ খরচটা আমি দিয়ে দিই। আচ্ছা, আর আমার এখানে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমার ছাগল বাসে পাঠায় দিলে ওই যার যার এলাকার স্ট্যান্ড থেকে, বাস টার্মিনাল থেকে রিসিভ করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, ভালো সুযোগ সুবিধা দিচ্ছেন এবং রিজনেবল প্রাইস দিচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে কারণে প্রতি সপ্তাহে ভালো পরিমাণে সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব সেল হচ্ছে। এখানে কি কি জাতের ছাগলের বাচ্চা রয়েছে? এখানে আছে হচ্ছে বিটল আছে, তোতাপুরি আছে, হরিয়ানা আছে, তারপরে হচ্ছে যমুনাপাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে। আর যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কীরকম? এগুলো 3 মাস থেকে 5 মাস পর্যন্ত আছে। আর দামের রেটটা হচ্ছে আপনার 10,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত আছে। 10 থেকে 25? জি। আচ্ছা, আপনার ম্যাক্সিমাম বাচ্চা কি ক্রস না অরিজিনাল আছে? এগুলো ক্রস হলো, হাই কোয়ালিটি ক্রস। হাই কোয়ালিটি? হ্যাঁ, আপনার হচ্ছে 90% আছে, 95% আছে, 80% আছে, এরকম আর কি। এই যে হামজা ভাই, এই আপনি প্রচুর পরিমাণে ছাগলের বাচ্চা, বেশ সুন্দর সুন্দর বাচ্চা আপনি সংগ্রহ করতেছেন, এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? আমাদের এলাকা থেকে। এর মূল কারণ হচ্ছে আমাদের এলাকায় সর্বোচ্চ ভালো মানের পাঁঠা আছে, নাটোর জেলায় পাঁঠার জন্য বিখ্যাত কিন্তু। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের এখানে যে ছাগলগুলো আছে ম্যাক্সিমামই ভালো হাই কোয়ালিটির ক্রস, ওগুলোকে 100 পাঠা দিলে মোটামুটি 100 না হলেও 100-এর কাছাকাছি বাচ্চাগুলো আসতেছে। ঠিক আছে, এই কারণে আমাদের নাটোরে কিন্তু এই ছাগলের জন্য বিখ্যাত নাটোর। ওকে, তো হামজা ভাই চলেন আমরা ছাগলগুলো দেখি এবং একটু দরদাম সব বিস্তারিত জানাই। ঠিক আছে ভাই। আমি হামজা ভাই, শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা দেখতেছি, এটা কি জাতের বাচ্চা? এটা বিটল জাতের একটা খাসি বাচ্চা। বিটল জাতের খাসি বাচ্চা? জি ভাই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স আনুমানিক কেমন হবে? 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি। খাবার দাবার সব খাচ্ছে ইনশাআল্লাহ? খাবার দাবার সব ওকে আছে। আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত ভাই? এটা ফিক্সড প্রাইস 13,000 টাকা। ফিক্সড প্রাইস 13,000? জি, এর মধ্যে বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনি তো আমার সব একদমই বিক্রি করেন? জি একদমই ভাই, যার যেটা পছন্দ হবে সে সেটা খালি স্ক্রিনশট মেরে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে দিবে যে ভাই এটা আছে কি না। আচ্ছা, তাহলে এটা দাম হচ্ছে 13,000? জি জি। ওকে, চলেন আপনার পরের ছাগলটা দেখি। ভাই এখন যে বাচ্চাটা দেখতেছি এটা কি জাতের? এটা বাঘা তোতা ভাই, একটা খাসি বাচ্চা। আচ্ছা, বাঘা তোতা খাসি বাচ্চা? জি। এই বাচ্চাটার বয়স 3.5 মাস? 3.5 মাস? জি। এটার বিক্রি দাম কত? এটা ফিক্সড প্রাইস 12,000 টাকা। 12,000? জি। ভাই এখন যে বাচ্চাটা দেখতেছি এটা কি জাতের? এরও ভাইজান বাঘা তোতা। বাঘা তোতা? জি।
কি বাচ্চাটা? খাসি বাচ্চা। খাসি বাচ্চা, শুরুতে আমরা খাসিগুলো দেখাচ্ছি। জি। আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত? বিক্রি দাম? এটার বিক্রি দাম একদম 12,000 টাকা। এটাও 12,000? জি। আচ্ছা, আপনি কিন্তু বলছিলেন যে সর্বনিম্ন 10,000। 10,000 টাকার বাচ্চাও আছে ভাই, দেখাবো। 10,000 টাকাটা আমরা একটু দেখাই তাহলে এখন, ইনশাল্লাহ। আমির আহমদ, এটা হচ্ছে আপনার 10,000 টাকার বাচ্চা? জি ভাই, এটা একটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, তোতাপুরি ক্রস। আচ্ছা, একদম ডেলিভারি সহ 10,000? হ্যাঁ, ডেলিভারি সহ একদম। প্রত্যেকটা ছাগলের ডেলিভারি এবং বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি। তোতাপুরি পাঠি বাচ্চা? হ্যাঁ জি। ঠিক আছে, চলেন এরকম 10,000-এর মধ্যে আরো দুই একটা বাচ্চা দেখি। ঠিক আছে, আমি আহমদ যাবো, এটাও কি 10,000 টাকার বাচ্চা? জি ভাই জান, এটা একটা বিটল জাতের মেয়ে বাচ্চা, পাঠি বাচ্চা। জি, পাঠি বাচ্চা। আচ্ছা, পাঠি বাচ্চাগুলোর দাম কি একটু কম? পাঠি বাচ্চাগুলোর দাম একটু তুলনামূলক কম। এই যে বলে যে পাঠি, খাসি এবং পাঠা, তিনটার মধ্যে সবচেয়ে দাম কোনটা বেশি? আসলে এগুলো সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে দাম হয়, তো তবে মোটামুটি আপনার পাঠিগুলোর দাম একটু কম, খাসিগুলোর দাম একটু বেশি, পাঠাগুলোর দাম তার একটু বেশি। আর একটু বেশি? জি। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি দাম হচ্ছে পাঠার? জি। ওকে, এটাও তাহলে 10,000 টাকার মধ্যে সারা দেশে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। বাস টার্মিনাল থেকে নিতে পারবে? বাস টার্মিনাল থেকে নিতে পারবে। আমি সুন্দর কালো একটি বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটাও বিটল ক্রস। বিটল ক্রস? জি। আচ্ছা, এটা একটা খাসি বাচ্চা। খাসি বাচ্চা? জি। এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত? ফিক্সড 11,000 টাকা। ফিক্সড 11,000? জি। আমরা ভাই বেশ সুন্দর কালারফুল একটি বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটাও বিটল জাতের। আচ্ছা, বিটলের কালেকশন কি আপনার কাছে বেশি? বিটলের খাসিটা সর্বোচ্চ মাংসের জন্য ভালো হয়, এই জন্য আমার কালেকশনটা বিটল করা বেশি। আচ্ছা আচ্ছা, তো এটার বয়স কিরকম হবে? এটার বয়স 4 মাস। আনুমানিক 4 মাস? 4 মাস। আচ্ছা, এই খাসি বাচ্চাটার বিক্রি দাম কত? 14,000 টাকা। 14,000? একদম। এখন যে বাচ্চাটা দেখতেছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও বিটল ক্রস জাতের একটা বাচ্চা, আর এটা খুবই হাই কোয়ালিটি, দেখেন উঁচা লম্বা চড়া খুবই ভালো। ঠিক আছে, এই যে হাই কোয়ালিটি বলতেছেন, হাই কোয়ালিটির বাচ্চা চেনার উপায় কি? বলতে কি ভাই, উঁচা লম্বা চড়া হইতে হবে, ডাবল হাড্ডি হইতে হবে, গ্রোথটা ভালো হইতে হবে। ডাবল হাড্ডি? হ্যাঁ হ্যাঁ, গ্রোথ ভালো। কোন জায়গায় এটা? এটা হচ্ছে গ্রোথ, মানে হাড্ডিতে মোটা হাড্ডি। ঠিক আছে, মোটা হাড্ডি? জি জি, এই জন্য বলা হয় ডাবল হাড্ডি। আর উঁচা লম্বা চড়া, কান বড়, ঠিক আছে, এই জিনিসগুলো দেখে শুনে নিলে খাসিগুলো অনেক বড় হয় ভবিষ্যৎ, এই আর কি। এই বাচ্চাটা বিক্রি দাম কত? একদম 15,000 টাকা। একদম 15? জি। আমির আহমদ, এখন যে বাচ্চাটা দেখতেছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই তোতাপুরি ক্রস একটা বাচ্চা, খাসি বাচ্চা। হ্যাঁ, খাসি বাচ্চা। বয়স আনুমানিক? এটার বয়স মোটামুটি 3.5 মাসের মতো। 3.5 মাস? জি। আচ্ছা, এই বাচ্চাটা বিক্রি দাম কত? একদম 12,000 টাকা। একদম 12,000? জি। আচ্ছা ভাই, এই যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতেছেন, সংগ্রহ করার পরে আপনারা কি ভ্যাকসিন করতেছেন কিনা? জি জি, আমরা ভ্যাকসিন ট্যাকসিন সব কমপ্লিট করে তারপরে বিক্রির জন্য প্রস্তুত করি। আচ্ছা, যারা নিবে, নেওয়ার পর তাহলে তাদের কোনো কিছু করার কোনো কাজ নেই, তারা শুধু খাওয়াবে, আর কোনো কাজ নেই। যে বাচ্চাগুলো দেখতেছি একদম সব সুস্থ সবল আছে ইনশাল্লাহ। দেখেন, আপনি সুস্থ সবল না থাকলে কি খাবার খাবে? আচ্ছা আচ্ছা, সুস্থ বাচ্চা চিনার উপায়টা কি? আসলে সুস্থ বাচ্চার মুভমেন্ট দেখলেই তো চিনতে পারবেন। আপনার অসুস্থ বাচ্চা কখনো আপনার লড়াচড়া করবে, ঝিম মেরে থাকবে। আচ্ছা, ঠিক আছে, ঝিম মেরে থাকবে, ও খাওয়া দাওয়া করবে না, ঝিম মেরে দেবে, দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায়? দেখলেই বোঝা যায়। ঠিক আছে, আবার এটা কি জাতের বাচ্চা? এটা বিটল ক্রস জাতের একটা বিটল ক্রস বাচ্চা, খাসি বাচ্চা। জি। আচ্ছা, বয়স? এটার বয়স হচ্ছে 3.5 মাসের মতো। 3.5 মাস? জি। আচ্ছা, এটার বিক্রি দাম? এটার বিক্রি দাম একদম 12,000 টাকা ভাই। আমরা ভাই বেশ সুন্দর বড় আরেকটি ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা বিটল ক্রস। বিটল ক্রস, হাই কোয়ালিটি একটা ভাই। আচ্ছা, কি খাসি না এটা? পাঠা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? জি জি। আচ্ছা, এটার বয়স আনুমানিক কেমন? এটার বয়স 4.5 মাস। দাম চাচ্ছেন কত বিক্রি? ফিক্সড প্রাইস 15,000 টাকা। ফিক্সড 15,000? জি। এটা কি জাতের বাচ্চা? এটাও ভাই বিটল। এটাও বিটল? জি। মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। জি, এটার বয়স 4 মাস। 4 মাস? জি। এটার বিক্রি দাম? এটার বিক্রি দাম ভাই পড়বে 15,000 টাকা। এটা কি জাতের বাচ্চা? এটা ভাই তোতাপুরি বাঘা তোতা। তোতাপুরি বাঘা তোতা? বাঘা তোতা, মেয়ে বাচ্চা একটা। আচ্ছা, বয়স? 4 মাস প্লাস। আচ্ছা, বিক্রি দাম? বিক্রি দাম 13,000 টাকা ভাই। এটা কি জাতের বাচ্চা? এটা ভাই যান বাঘা তোতা। বাঘা তোতা? জি। আচ্ছা, খাসি না পাঠি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, পাঠি বাচ্চা? জি। এই বাচ্চাটার বিক্রি দাম কত? এটা বিক্রি দাম পড়বে ভাই 16,000 টাকা। 16,000? জি। মিঠাম যাবে, এটা কি জাতের বাচ্চা? এটা হচ্ছে বিটল জাতের একটা খাসি বাচ্চা ভাই। বিটল জাতের খাসি বাচ্চা, বয়স কেমন? এটার বয়স মোটামুটি 5 মাসের মতো। আর মানে 5 মাসের একটু হয়তো কমই হবে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে ফিক্সড 16,000 টাকা। 16,000? জি। ভাই, এটা কি জাতের বাচ্চা? এটা বিটল জাতের একটা খাসি বাচ্চা ভাই। বিটল জাতের খাসি বাচ্চা? জি জি। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স মোটামুটি 4.5 মাসের উপরে আর কি। এই বাচ্চাটা বিক্রি দাম চাচ্ছেন কত? এটা 16,000 টাকা একদম। আমি আমার ভাই দুইটা বাচ্চা দেখতেছি একসাথে। জি ভাই জান, এগুলো বিটল জাতের মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলোর বয়স কেমন? এগুলোর বয়স মোটামুটি 5 মাস, প্রায় 5 মাস। প্রায় 5 মাস? জি জি। আচ্ছা, এটা কি জোড়া বিক্রি হবে? হ্যাঁ, জোড়া বিক্রি করব। একই মায়ের পেটের, তো আসলে যেখান থেকে কিনে নিয়ে এসেছি একসাথেই ছিল, যার কাছে যাবে একসাথে যদি থাকে ভালো থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, আলাদা করতে চাচ্ছেন না? আলাদা করতে চাচ্ছি, দুই বোনকে আলাদা করতে চাচ্ছি না। আচ্ছা, এই জোড়াটার বিক্রি দাম কত? একদম ভাই 30,000 টাকা। হামজা ভাই, মাশাআল্লাহ, বেশ স্বাস্থ্যবান একটা ছাগলের বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটা ভাই বিটল জাতের খাসি বাচ্চা ভাই। আচ্ছা, খুবই হাই কোয়ালিটি, এই তো গাবতলি হাটে 3 লাখ 4 লাখ টাকা
যে খাসিগুলো বিক্রি হয়, এই বাচ্চাগুলোই বড় হয় 3 লাখ 4 লাখ টাকা বিক্রি হবে ইনশাল্লাহ, যদি 1 বছর 1.5 বছর লালন পালন করতে পারে। এগুলো 100-120 কেজি পর্যন্ত লাইভ ওয়েট হয় এগুলো। জি দেখতেছেন না কত ডাবল হাড্ডি। দেখেন গলার ঝুল কম্বলটা দেখছেন, দেখেন মুখের শেপ, গলার ঝুল কম্বল, ডাবল ডাবল স্ট্রাকচার বাড়ি, আর লম্বা সরা কত দেখছেন। আচ্ছা আচ্ছা, এটার বয়স? এটার বয়স মোটামুটি 5 মাসের মতো। আচ্ছা, বিক্রি দাম? এটার বিক্রি দাম ভাই 25,000 টাকা। হামজা ভাই মাশাআল্লাহ, আরেকটি খুব সুন্দর বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? একদম এ গ্রেডের একটা বিটল বাচ্চা ভাই। আচ্ছা, একদম এ গ্রেড ভাই। এই দেখেন গলার ঝুল, এই দেখেন মুখের ব্যান, সব কিছু মিলায় খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা ভাই। আচ্ছা, বাচ্চাটার বয়স? বয়স এটা 5 মাস প্লাস। আচ্ছা, বিক্রি দাম? এটার বিক্রি দাম ভাই 26,000 টাকা। ভাই এটা কি জাতের বাচ্চা? এটা ভাই বিটল জাতের বাচ্চা ভাই। বিটল বাচ্চা? জি। আচ্ছা, বয়স? খাসি বাচ্চা একটা। আচ্ছা, খাসি বাচ্চা। হ্যাঁ, এটার বয়স 4.5 মাস। আচ্ছা, এটার বিক্রি দাম? এটার বিক্রি দাম ভাই 22,000 টাকা। ভাই এটা কি জাতের বাচ্চা? এটা ভাই তোতাপুরি। তোতাপুরি বাচ্চা? জি। আচ্ছা, বয়স? এটার বয়স মোটামুটি 4.5 মাসের মতো। আচ্ছা, এটার বিক্রি দাম? এটার বিক্রি দাম ভাই 22,000 টাকা। হামজা ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর আরেকটি বাচ্চা দেখতেছি, এটা কি জাতের? এটাও বিটল জাতের, বিটল জাতের একটা খাসি বাচ্চা ভাই। আচ্ছা, বয়স? এটার বয়স 5 মাস। আচ্ছা, এটার বিক্রি দাম? এটার বিক্রি দাম ভাই 18,000 টাকা। হামজা ভাই মাশাআল্লাহ, বেশ সুন্দর আরেকটি স্বাস্থ্যবান ছাগল দেখতেছি, এটা কি জাতের? এটা ইন্ডিয়ান রাজস্থানী আপনার বেলচাদতা একটা পাঠা। আচ্ছা, বয়স? এটার বয়স মোটামুটি 6 মাসের মতো। আচ্ছা, বিক্রি দাম কত চাচ্ছেন এটা? এটা বিক্রি দাম একদম 42,000 টাকা। একদম 42,000? জি ভাই। আমির হামজা ভাই মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখলাম, যেগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? আমার এখানে সর্বোচ্চ আইসা নিলে ভালো হয়। আচ্ছা, আর যদি না আসতে পারে সেক্ষেত্রে আমি টাকা পাঠিয়ে দিলাম, আমাকে আমি বাসের মাধ্যমে পাঠিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।